হ্যালো বন্ধুরা আমি প্রবীণ চলে এসেছি তোমাদের সাথে কিছু ম্যাট্রিক নিয়ে আলোচনা করার জন্য আজকে আমরা যে ম্যাট্রিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে কম্পিটিটিভ এক্সামে যে এজ প্রবলেমগুলো পড়ে আর কি মানে পিতা পুত্র মাতার বয়স যেগুলো আর কি সেগুলো সম্পর্কে আলোচনা করার জন্য এবং সেগুলো শর্ট ট্রিক এবং ট্র্যাডিশনাল মেথডেও আমরা করবো এবং শর্ট ট্রিকটাও মানে করার চেষ্টা করব ঠিক আছে তো চলো শুরু করা যাক তো তোমরা খাতার দিকে লক্ষ্য করলে দেখতে পাবে যে আমি টেন্সের যে পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার হয় আর কি মানে কাল অতীতকাল বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল সেটা সম্পর্কে লিখেছি মানে সম্পর্কে বলতে সেটা লিখেছি ঠিক আছে আমি লিখেছি এটা ম্যাথ আলোচনা করতে করতে তার পিছনে একটা কারণ আছে আসলে আমরা যে ম্যাথটা করছি মানে এজ প্রবলেম সেটাতে আমাদেরকে যে অঙ্কগুলো দেয় সেগুলো মেন যে জিনিস সেটা আমাদেরকে দেখতে হবে যে কী দিয়েছে এবং আমরা কি বার করছি ঠিক আছে অনেক সময় আমাদেরকে হয়তো প্রেজেন্টে জিজ্ঞেস করে আমরা পাস্টটা বার করি কিংবা ফিউচার বার করি তো যদি পাস্টে বার করি এবং ফিউচারে দেয় তাহলে আমাকে কি করতে হবে কিংবা ফিউচারে যদি দেয় কোনো মানে ম্যাথ আর যদি প্রেজেন্টে বার করি তাহলে কি করতে হবে যদি কোনো ম্যাথ পাস্টে দেয় এবং প্রেজেন্টে আমাকে যেতে হয় তাহলে পাস্ট থেকে প্রেজেন্টে যখনই যাব আমি সেটা মনে রাখতে হবে প্লাস করতে হবে এজটা সব সময়তে এবং প্রেজেন্ট থেকে ফিউচারে গেলেও সেটাই প্লাস করতে হবে ঠিক আছে তারপরে আবার যদি ফিউচার থেকে প্রেজেন্টে যায় তাহলে মাইনাস এবং প্রেজেন্ট থেকে যদি পাস্টে যাই সেক্ষেত্রেও মাইনাস করতে হবে এজটাকে তবে ম্যাথটা বেরোবে আসলে ম্যাথে মানে কম্পিটিভ ম্যাথের যে মানে অপশানগুলো দেয় সেগুলো প্রথমে এমনভাবেই দেয় যেন একটু অঙ্ক করলে মনে হবে ওইটা কিন্তু আসলে যেটা আমাদের সঠিক অ্যান্সার সেটাই আমাদেরকে করে আসতে হবে তো যাই হোক আমরা যদি প্রেজেন্টে বার করি সরি যদি পাস্টে আমাদের মানে ম্যাথের মাধ্যমে আমরা এজটা বার করি আর যদি প্রেজেন্টে জিজ্ঞেস করে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে প্লাস এবং প্রেজেন্টেও যদি বার করি আর ফিউচারে জিজ্ঞেস করে তাহলেও পাস এই সরি প্লাস এবং ফিউচার থেকে প্রেজেন্ট এলে মাইনাস এবং প্রেজেন্ট থেকে পাস্ট এলেও মাইনাস এইটুকু শুধু মনে রাখতে হবে তাহলেই আমরা মোটামুটি অঙ্কটা বুঝতে পারব ঠিক আছে আর একটা জিনিস যেটা মনে রাখা দরকার যে ধরো দুটো দুই ভাই আছে একজনের বয়স হচ্ছে পনেরো এবং একজনের বয়স হচ্ছে কুড়ি ঠিক আছে মানে পাঁচ বছরের ডিফারেন্স তাহলে তাদেরকে যদি বলা হয় যে তারা পাঁচ বছর পরে তাদের বয়সটা কত হবে তাহলে একজনের বয়স হবে কুড়ি আর একজনের বয়স হবে পঁচিশ কারণ ডিফারেন্সটা সেই ফাইভ ঠিক আছে মানে পাঁচ বছরের পার্থক্য থাকছে আবার সেইটা যদি আমি চার বছর ধরি আরও চার বছর তাহলে এটা হবে চব্বিশ আর এটা হবে উনতিরিশ ডিফারেন্সটা তোমরা যদি লক্ষ্য করো তাহলে পাঁচ বছর মানে ডিফারেন্স কখনোই চেঞ্জ হবে না ডিফারেন্স এজের মধ্যে সবসময় যেটা বলা থাকবে সেটাই হবে সে যে ক্ষেত্রেই হোক প্রেজেন্ট হোক পাস্ট হোক ঠিক আছে আর একটা জিনিস যেটা ভুল করে অনেকেই সেটা বলবো সেটা হচ্ছে ধরো বলল যে রামের বয়স যখন চার বছর রামের ভাইয়ের বয়স মানে ভাইয়ের বয়স তার সেই বয়স সময় বয়সে হাফ মানে অর্ধেক ঠিক আছে তাহলে রামের যদি এখন বয়স একশো বছর হয় তাহলে তার ভাইয়ের বয়স কত ঠিক আছে এই ক্ষেত্রে অনেকে কি করবে যেহেতু হাফ বলবে কিংবা অর্ধেক বলবে অনেকেই পঞ্চাশ বয়স করে দেবে মানে পঞ্চাশ বছর বয়স কিন্তু যেটা বোঝার সেটা দেখতে হবে যে যখন রামের বয়স ছিল চার বছর তার ভাইয়ের বয়স ছিল দুই বছর মানে ডিফারেন্সটা কত টু ইয়ার তাই তো তাহলে এটা পঞ্চাশ বছর হবে না ডিফারেন্সটা পঞ্চাশ বছর হচ্ছে এখানে যে বয়সটা হবে সেটা নাইনটি এইট মানে দুই বছরের ডিফারেন্স ঠিক আছে মোটামুটি যদি মাথায় ঢুকে মেথডটা মনে থাকে তাহলে এজ প্রবলেম খুব সহজেই হয়ে যাবে যে প্রবলেমগুলো আসে ঠিক আছে তো চলো আমরা কোশ্চেনের দিকে বেরোবো এগোবো যে একটা ম্যাথ চলো দেখা যাক এই ম্যাথটা কী বলেছে যে একটা স্ত্রীর বয়স নিজের পুত্রের বয়সের তিন গুণ ঠিক আছে পাঁচ বছর আগে পুত্রের বয়স নিজের পিতার বয়সের একে ছয় অংশ ছিল যদি তার পিতা তার মাতা থেকে পাঁচ বছর বড় হয় তো পুত্রের বর্তমান বয়স কত ঠিক আছে তো যখন মানে যেটা জিজ্ঞেস করে আমাদেরকে সেটা ট্র্যাডিশনাল মেথডে আমরা প্রথমে করবো তো আমরা কি করি প্রথমে এক্স ধরি নিই তো সনের এজ আমরা যদি এক্স ধরি ঠিক আছে এক্স ধরলাম এজ এবার কি বলেছে যে তার মানে এক স্ত্রীর বয়স নিজের পিতা পুত্রের বয়সে তিন গুণ তাহলে যদি মাদারের বয়স হয় তিন গুণ সমান হবে থ্রি এক্স ঠিক আছে তারপর কি বলেছে যদি তার পিতা তার মাতা থেকে পাঁচ বছর বড় হয় তাহলে ফাদারের বয়সটা যদি ধরি তো পাঁচ বছর বড় সমান হবে থ্রি এক্স প্লাস ফাইভ ঠিক আছে এ হলো এত দূর কমপ্লিট যেমনভাবে বলেছে আমরা ঠিক সেই সেইভাবেই চলছি এবার কি বলেছে যে পাঁচ বছর আগে পুত্রের বয়স নিজের পিতার বয়সের একের ছয় অংশ ছিল ঠিক আছে তাহলে পাঁচ বছর আগে তাহলে আমরা সব থেকে পাঁচ বছর মাইনাস করবো যেহেতু সনের বয়স এক্স আছে তাই এটা করবো আমরা এক্স মাইনাস ফাইভ ঠিক আছে আর এদিকে বলেছে যে পিতার বয়স একের ছয় অংশ তাহলে পিতার বয়স ছিল এইটা তো এইটা থেকেও আমরা থ্রি এক্স প্লাস ফাইভ আর পাঁচ বছর আগে বলেছি যেহেতু সেহেতু মাইনাস ফাইভ বলেছি একের ছয় অংশ ছিল মানে এটার একের ছয় অংশ এটা তাহলে এটাকে যদি আমি সমান করতে চাই তাহলে এদিকে একের ছয় গুণ করে দিতে হবে ঠিক আছে আমাদের সমীকরণটা দাঁড়িয়ে গেছে এবার এটা ক্যালকুলেশান করলে এটা বেরিয়ে যাবে এদিকে যদি কাটি পাঁচ প্লাস পাঁচ প্লাস মাইনাস পাঁচ কেটে যাবে তিন দুগুণের ছয় কেটে যাবে তাহলে এক্স মাইনাস ফাইভ সমান এক্স বাই টু চলে এলো এটা যেহেতু ভাগে আছে নিচে তাই এদিকে যাবে এদিকে এক্সের সাথেও গুণ হবে এবং ফাইভের সাথেও গুণ হবে তাহলে যদি আমি এদিকে দেখি তাহলে টু এক্স মাইনাস টেন টু এক্স ঠিক আছে এবার এই এক্সটা এদিকে যদি যাই মানে যেহেতু সমান আছে এদিকে নিয়ে আসতে গেলে প্লাস এক্স আছে এটা মাইনাস করতে হবে এবং এই যে দশ আছে এটা মাইনাস দশটাকে বর্ডারের পারে মানে এই পারে নিয়ে এলে এটা মাইনাস সরি প্লাস হয়ে যাবে তাহলে টু এক্স এটা এদিকে আসবে মানে মাইনাস এক্স সমান দশ চলে এলো এবার এক্স টু এক্স থেকে একটা এক্স বাদ দিলে এক্স এক্স সমান দশ এবার আমাদেরকে কী জিজ্ঞেস করেছে এবং কী বার করেছি সেটা আমরা একবার দেখব সরি আমাদেরকে জিজ্ঞেস করেছে যে পুত্রের বর্তমান বয়স কত ঠিক আছে তাহলে আমরা যেহেতু এক সমান পুত্রই ধরেছিলাম তো পুত্রের বর্তমান বয়স দশ বছর এটা হয়ে গেল আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে অ্যান্সার এ এটা হয়ে গেলো ট্র্যাডিশনাল মেথড এবার আমি একটু ট্রাই করবো যে আমরা মানে অঙ্কতে খুব মানে অ্যান্সার দিকেই কীভাবে বার করতে পারি অনেক সময় অ্যান্সার দেওয়াই থাকে যেটা দিয়ে আমরা বার করতে পারি প্রথমে যদি ধরি আমি এখানে চলো দেখা যাক কী বলেছে দশ বছর বলেছে আমি যদি প্রথম প্রশ্নটাই মানে প্রথম অ্যানসারটাই ধরি ছেলের বয়স দশ বছর ঠিক আছে তারপরে বলেছে তার স্ত্রীর বয়স পুত্রের বয়সে তিন গুণ মানে তিরিশ বছর এবং তার পিতা তার মাতা থেকে পাঁচ বছর বড় তাহলে মানে পঁয়ত্রিশ বছর তার পিতা ঠিক আছে তো বলেছে পাঁচ বছর আগে পাঁচ বছর আগে পুত্রের বয়স নিজের পিতার বয়সের একের ছয় অংশ ছিল তো চলো মাইনাস ফাইভ করে দেখি ফাইভ আর এদিকে মাইনাস ফাইভ সমান দশ দেখো ছয় গুণ কি ছিল একের ছয় দিয়ে যদি করি হ্যাঁ অ্যান্সার এটাই ঠিক আছে অর্থাৎ আমরা অ্যান্সার দিকে অনেক সময় এই ম্যাথ করে আসতে পারি তো আমাদেরকে অ্যান্সারের দিকে অবশ্যই একবার লক্ষ্য রাখতে হবে আর যদি অ্যান্সার দিকেও না হয় তাহলে তো ট্র্যাডিশনাল মেথডটা আমরা শিখলাম সেইভাবেও শিখে আসতে পারি ঠিক আছে এটা আমি শেখাবার জন্য করলাম পরবর্তী অঙ্কগুলো আরও খুব সহজ হয়ে যাবে চলো এক পরবর্তী ম্যাথটা দেখুন বলেছে এক ব্যক্তি তথা ওর পুত্রের আয়ুর সমষ্টি পঁয়তাল্লিশ বছর ঠিক আছে পাঁচ বছর আগে ওদের বয়সের গুণফল মানে পিতা ও পুত্রের বয়সের পাঁচ বছর আগে যে গুণফল ছিল ওই সময় ওই ব্যক্তির বয়সে গুণ ছিল মানে বাবা ও ছেলে আছে মানে পিতা পুত্র পাঁচ বছর আগে তাদের বয়সের গুণফল যেটা হয়েছে আর কি সেটা ওই ব্যক্তিটার মানে পিতাটার বয়সের চার গুণ ঠিক আছে তাহলে ওই ব্যক্তি তথা পুত্রের বয়স কত হবে এটাকে যদি আমরা ট্র্যাডিশনাল মেথডে করি তাহলে কি করতে হবে একটাকে এক্স ধরতে হবে তারপরে পঁয়তাল্লিশ মাইনাস এক্স করতে হবে তারপর সমীকরণ সাজাতে হবে তো আমরা অত ঝামেলায় না গিয়ে খুব কম সহজেই কি করে মানে অ্যান্সার থেকে কোয়েশ্চেন মানে অ্যান্সার থেকেই আমরা বার করতে পারবো সেটা শিখ মানে বার করব তো প্রথম আমরা যদি প্রথম অ্যান্সারটা দেখি মানে পঁয়ত্রিশ আর দশ মানে বাবার বয়স পঁয়ত্রিশ ছেলের বয়স দশ বছর তো বলেছে পাঁচ বছর আগে তাহলে পাঁচ পাঁচ মাইনাস এদিক থেকে পাঁচ মাইনাস করলে তিরিশ এদিক থেকে পাঁচ মাইনাস করলে পাঁচ ঠিক আছে তো বলছে ওই সময় এদের গুণফল মানে এটাকে যদি গুণ করি তাহলে এটা হবে দেড়শো ওই ব্যক্তির বয়সে গুণ ছিল এটাকে যদি চার গুণ করি মানে তিরিশ ইন্টু চার সমান একশো কুড়ি তার মানে এই অ্যান্সারটা হচ্ছে না ঠিক আছে তা এই অ্যান্সারটা হবে না আমরা শুধুমাত্র এই দুটো গুণ করেই বুঝে নিলাম যে এই অ্যান্সারটা হবে না তো ঠিক আছে পরের আমরা অ্যান্সারটা দেখব তো পরের অ্যান্সারটা আছে ছত্রিশ এবং নয় মানে বাবার বয়স মানে পিতার বয়স ছত্রিশ এবং ছেলের বয়স নয় ঠিক আছে পাঁচ বছর আগে তাহলে ফাইভ মাইনাস এদিকে ফাইভ মাইনাস তাহলে এদিকে ফাইভ মাইনাস করলে হয় চার এদিকে ফাইভ মাইনাস করলে হয় একত্রিশ এই দুটোর মাল্টিপ্লিকেশান যদি করি চার একে চার চার তিনে বারো মানে একশো চব্বিশ এবার কী বলেছে সেই সময় ওর বাবার বয়সে চার গুণ ছিল একত্রিশ ইন্টু চার সমান একশো চব্বিশ হ্যাঁ এটা হয়ে গেছে আমাদের অ্যান্সার অর্থাৎ বিয়ের অ্যান্সারটা হয়ে যাবে রাইট দেখলে তোমরা খুব কম সময়ে আমরা অ্যান্সার দিকে করে আসতে পারবো আমাদের ম্যাথগুলো চলো পরের ম্যাথে আমরা যাব পরের অঙ্কটা আমরা দেখবো বলেছে এক পিতা ও তার পুত্রের বর্ত মানে বয়সের অনুপাত হলো ক্রমানুসারে সতেরো অনুপাত মানে সতেরো টু সাত ছয় বছর আগে এই অনুপাত থ্রি এস টু ওয়ান ছিল পিতার বর্তমান বয়স কত আমরা খুব সোজা আমরা যদি দেখি তাহলে কি বলেছে আমরা দেখবো আর একবার পড়ে বলেছে এক পিতা ও তার পুত্রের বয়সের অনুপাত মানে পিতা এবং পুত্র আছে তাদের বয়সের অনুপাত হচ্ছে সতেরো টু সাত ঠিক আছে ছয় বছর আগে এই অনুপাত এত ছিল তাহলে পিতার বর্তমান বয়স কত বর্তমান বয়স অপশানগুলো দেখো অপশানগুলো দেখে আমরা করার চেষ্টা করব। চৌষট্টি একান্ন এবং আটচল্লিশ আছে আর একটা আছে কোনোটিই নয় ঠিক আছে তো ক্রমানুসারে মানে আমরা জানি যে প্রথমে যেটা মানে আছে সেই অনুযায়ী যেহেতু এখানে পিতা প্রথমে বলেছে তাই পিতার এটা পিত্রের অনুপাত হচ্ছে এইটা পুত্রের আর কি তা আমার যেটা এখানে অপশান দেখে আমরা বুঝতে পারছি মোটামুটি এইটা যেহেতু জিজ্ঞেস করেছে মানে সতেরো আছে তাই চৌষট্টি একান্ন আটচল্লিশের মধ্যে এখানে উত্তর যাই হোক একান্নই হওয়া উচিত কারণ একমাত্র একান্নই যেটা সতেরো দিয়ে এখানে ভাগ করা যাবে ঠিক আছে এটা খুব সহজ তো আমরা একবার এটাকে দেখব তো চলো এটা দেখি মানে এটা সঠিক কি কী বলেছে যে অনুপাতটা হচ্ছে সতেরো টু সাত ঠিক আছে আর যদি একান্ন বছর ধরি তাহলে এটা কত মানে এটা হচ্ছে তিন গুণ তাই তো সতেরো ইন্টু তিন সমান তাহলে এখানেও আমি যদি তিন গুণ করি মানে পুত্রের বয়সে তাহলে এটা হবে একুশ বছর ঠিক আছে এবার বলেছে ছয় বছর আগে এদের অনুপাত এত ছিল তো ছয় ছয় মাইনাস করে দিই আমরা যদি প্রত্যেকটা থেকে এটা থেকে ছয় মাইনাস এবং এটা থেকে সরি ছয় মাইনাস তাহলে দেখবো এটা হচ্ছে পঁয়তাল্লিশ আর এটা হচ্ছে পনেরো ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা কাটি পনেরোকে যদি পঁয়তাল্লিশ দিয়ে কাটি পনেরো দিনে পঁয়তাল্লিশ মানে আমাদের এটাই অ্যান্সার ঠিক আছে খুব সহজ বন্ধুরা আমরা অ্যান্সার থেকেই মানে অপশান থেকে করার চেষ্টা করব তাহলে খুব কম সময়ে এই অঙ্কগুলো হয়ে যাবে ঠিক আছে তো চলো পরের অঙ্কর দিকে আমরা যাব পরের অঙ্কটা দেখো বলেছে এক দম্পতির পুত্র এবং পুত্রী আছে ঠিক আছে তো মনে রাখতে হবে এখানে আমাদের এখানে চারজন বলেছে দম্পতি স্বামী স্ত্রী পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ ঠিক আছে তথা পুত্রির বয়স মাতার বয়সে একের তিন অংশ তাহলে যদি স্ত্রীর বয়স স্বামীর বয়সের থেকে ছ বছর কম হয় তথা বোনের বোন নিজের ভাই থেকে তিন বছর বড় হয় তো মাতার বয়স কত এখানে তো মানে এটা অনেকটাই বড়ো অঙ্ক তো আমরা করার চেষ্টা করবো খুব কম মানে সহজেই খুব একটু বুঝে নিলে খুব ভালোভাবেই করা হবে চারজন ছিল তো আমরা যদি প্রথমটা দেখি কি বলেছে পিতার বয়স এ পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ তো আমরা যদি পিতার বয়স সরি পুত্রকে যদি এক্স ধরি তাহলে ফাদার বলেছে চার গুণ তাহলে এটা যদি এক্স হয় এটা হবে ফোর এক্স ঠিক আছে এবং বলেছে পুত্রের বয়স মাতার বয়সে একের তিন অংশ মানে মাতার বয়স একের তিন গুণ বেশি তাহলে আমরা যদি এখানে স্টু যে পুত্রীটা আছে আর কি মেয়ে তার বয়সকে যদি আমরা এখানে ওয়াই ধরি সিম্পল তাহলে মায়ের মানে মাদার মাদার বয়স হবে থ্রি ওয়াই খুব মানে ভালোভাবে আমরা ঠিকঠাকভাবে এটা করেছি এবার আমাদেরকে যা যা বলেছে ঠিক তাই তাই করব ঠিক আছে বলেছে যে যদি স্ত্রীর বয়স স্বামীর বয়সের থেকে ছ বছর কম হয় ঠিক আছে তাহলে আগে স্ত্রীর বয়স বলেছে যদি স্ত্রীর বয়স স্বামীর বয়সের থেকে ছ বছর কম হয় তো স্ত্রীর বয়স কত থ্রি ওয়াই ছ বছর কম হয় তাহলে ছ বছর যদি আমি যুক্ত করি এখানে ঠিক আছে তাহলে এটা স্বামীর বয়স সমান হয়ে যাবে স্বামীর বয়স কত আছে ফোর এক্স এটা এগুলো একটাই কোয়েশান ঠিক আছে তারপরে কি বলেছে যে তথা বোন নিজের ভাই থেকে তিন বছর বড় তিন বছর বড় নিজের ভাই থেকে তাহলে ভাইয়ের বয়সের সাথে যদি আমি তিন বছর যোগ করি তাহলে সে বোনের বয়সের সমান হবে তাহলে ভাইয়ের বয়স কত এক্স তাহলে এক্স প্লাস থ্রি সমান বোনের বয়স বোনের বয়স কত হচ্ছে ওয়াই ঠিক আছে এই আমাদের ইকুয়েশান এটা হচ্ছে দু নম্বর মোটামুটি সাজানো হয়ে গেছে এবার আমাদেরকে এটা সমীকরণটা সাজিয়ে মুখটা করলেই হয়ে যাবে এবার কি বলেছে এখানে যেটা লেখা আছে যে দেখো যে ওয়াই সমান এক্স প্লাস থ্রি আছে ঠিক আছে তাহলে আমরা যদি এই সমীকরণে এই ওয়াইয়ের জায়গাতে ওর মানটা বসাই তাহলে আমাদের এটা বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে যদি লিখি আমি যেমন এই মানটাতে আর কি থ্রি ওয়াই আছে ওয়াইয়ের মান আমরা জানি এক্স প্লাস থ্রি ঠিক আছে সমান এই সরি প্লাস সিক্স সমান ফোর এক্স হ্যাঁ এবার এটার সাথে এটা গুণ এবং এটার সাথে এটাও গুণ হবে মানে তিনের সাথে এক্স প্লাস তিনের সাথে তিন তাহলে তিনের সাথে তিন যদি গুণ করি থ্রি এক্স প্লাস নাইন প্লাস সিক্স সমান ফোর এক্স ঠিক আছে বা থ্রি এক্স প্লাস এটা যুক্ত হয়ে যাবে নয় ছয় পনেরো সমান ফোর এক্স বা এই এক্সটায় এদিকে চলে গেলে মাইনাস এক্স হয়ে যাবে তাহলে একটা এক্স ফোর চলে যায় তাহলে ফোর এক্স থেকে যদি থ্রি এক্স চলে এই যে ফোর এক্সটা আছে এদিকে আছে তাহলে থ্রি এদিকে চলে গেলে এটা মাইনাস হয়ে যাবে সমান থাকবে আর ঠিক আছে এবার আমাদেরকে এখানে দেখা দরকার আমরা কোনটা বার করেছি এক সমান পনেরো কিন্তু আমাদেরকে এখানে জানতে চেয়েছে এক সমান আমরা কি ধরেছিলাম এক সমান ধরেছিলাম আমরা সন মানে ছেলের বয়স আমাদের কাছে বেরিয়েছে কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করেছে যে তার মাতার বয়সটা কত ঠিক আছে খুব সহজ যেহেতু আমরা জানি এখানে বলেছিল যে পনেরো বছর ছেলের বয়স তাহলে তার বাবা অর্থাৎ পিতার বয়স পুত্রের বয়সের গুণ তাহলে যদি ছেলে পনেরো বছর হয় তাহলে বাবা হবে চার পনেরো ষাট ঠিক আছে এবং যদি স্ত্রীর বয়স স্বামীর বয়সে ছ বছর কম তার মানে তার মায়ের বয়স ছ বছর কম ফিফটি ফোর অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাবে সি ঠিক আছে খুব সহজভাবে মানে একদম সিম্পলভাবে কর হলো ঠিক আছে তাহলে পরবর্তী আমরা ম্যাপটা দেখব পরের অঙ্কটা দেখো কী বলেছে বলেছে রমার বিয়ে আট বছর পূর্বে হয়েছিল আজ তার বয়স আজকে যেটা বয়স আর কি বিয়ের সময় বয়সের থেকে এক পূর্ণ দুয়ে সাত গুণ এই সময় ওর পুত্রীর বয়স একের ছয় অংশ মানে ওর যা বয়স তার একের ছয় অংশ ওর পুত্রির মানে ওর মেয়ের বয়স তিন বছর পূর্বে ওর পুত্রীর বয়স কত ওর পুত্রীর বয়স চেয়েছে তো রমার বিয়ে আট বছর আগে হয়েছিল তা আমরা রমার বয়সটা এক্স যদি ধরি এক্স ধরলাম আট বছর পূর্বে বলেছে ঠিক আছে তাহলে এখনকার যেটা বয়স সেটা থেকে আট বছর মাইনাস করে দিলে আট কার আগের বয়সটা চলে এলো এইট মাইনাস এক্স ঠিক আছে এবার বলেছে আজ ওর বয়স বিয়ের বয়সের তাহলে আজকে যেটা বয়স আজকে বয়স কোনটা এক্স আর বিয়ের সময় বয়স ছিল এক্স মাইনাস এইট তো বলছে আজকে যেটা বয়স মানে এটার বয়সের সাথে দুই সাথে সাত আর দুই নয় আমরা যদি এটাকে সিম্প্রিকার করি তাহলে নয় বাই সাত এ হয়ে গেল আমাদের এটা কমপ্লিট করলে অ্যান্সারটা চলে আসবে ঠিক আছে তো এটাকে আমরা যদি ক্যালকুলেশান করি যেহেতু এটা ডিভাইডেড বাই আছে তাই এটা এদিকে গুণ হয়ে যাবে তাহলে এদিকে যদি গুণ করি তাহলে এটা হবে সেভেন এক্স সমান এই নয়টা এই এক্সের সাথেও গুণ হবে এবং নয়টা আটের সাথেও গুণ হবে অর্থাৎ নাইন এক্স মাইনাস আট নয় বাহাত্তর ঠিক আছে এবার এক্সগুলোকে যদি আমরা একদিকে নিয়ে আসি অর্থাৎ সেভেন এক্স আছে আর প্লাস নাইন এক্স আছে তাই এদিকে এলেটা মাইনাস হয়ে যাবে নাইন এক্স সমান মাইনাস বাহাত্তর থেকে যাবে ঠিক আছে তো সেভেন এক্স থেকে মাইনাস নাইন এক্স বাদ দিলে মাইনাস টু এক্স থাকে সমান মাইনাস সেভেন্টি টু মাইনাস মাইনাস কেটে যাবে তে এক্স সমান ছত্রিশ মানে দুইকে যদি আমরা বাহাত্তর দিয়ে ভাগ করি তাহলে ছত্রিশ হবে এবার আমাদেরকে এটা কি বার হলো আমাদের এটা বেরিয়েছে এক্স মানে রমার বয়স কিন্তু আমাদেরকে এখানে জিজ্ঞেস করেছে ওর পুত্রীর বয়স আর কি বলেছে এই সময় ওর পুত্রীর বয়স একের ছয় অংশ ঠিক আছে ওর বয়সের একের ছয় অংশ তাহলে এটাকে যদি আমি ছয় দিয়ে ভাগ করে দিই তাহলে ছয় ছয় ছত্রিশ এটা ওর পুত্রীর বয়স বেরিয়ে যাবে কিন্তু আমাদেরকে প্রশ্নটা আবার পড়তে হবে প্রশ্নটা বলেছে যে তিন বছর পূর্বে ঠিক আছে উত্তরে আমাদের ছয় আছে কিন্তু ছয় করলে ভুল হয়ে যাবে বলি যে তিন বছর পূর্বে পুত্রীর বয়স কত ছিল তাহলে তিন বছর মাইনাস করে দিলে হয়ে যাবে থ্রি তাহলে বয়স হবে তিন অর্থাৎ সি এটা এই হয়ে গেল আমাদের অ্যান্সার ঠিক আছে বন্ধুরা আজকের ম্যাথটা আমাদের এতটা পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে এবং ভিডিওটা শেয়ার করলে ভালো লাগবে আমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবে